ফ্রান্সের নরম্যান্ডি রুয়েনের কাছে এক বন্দীকে স্থানান্তরের সময় প্রিজন ভ্যানে হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির অন্তত 2 জন জেল কর্মকর্তা নিহত হয়েছেন। ফরাসি মিডিয়ার খবরে বলা হয়েছে, ওই প্রিজন ভ্যানে একজন বন্দীকে স্থানান্তরের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় এই হামলা হয়। এতে ওই বন্দি হামলাকারীদের সঙ্গে পালিয়ে গেছে। ফ্রান্সের জাস্টিস মিনিস্টার বলেছেন, হামলায় 3 জন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় সকাল 11টায় A154 মোটরওয়েতে এক চৌকির কাছে এই হামলা হয়। 2টি গাড়িতে করে 4 জন সশস্ত্র ব্যক্তি এই হামলা চালিয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, হুডি পরা এক হামলাকারী প্রিজন ভ্যানে গুলি চালাচ্ছে। এদিকে ফরাসি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ওই বন্দি একটি হত্যা চেষ্টার মামলায় অভিযুক্ত। হামলাকারীদের ও ওই বন্দিকে গ্রেপ্তারে দেশটির পুলিশ অভিযান শুরু করেছে।